হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি আজম মুন্সি আমি তেজো কলেজের একজন নিয়মিত স্টুডেন্ট আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা হয়তো উপরে থাম্বনেল দেখে আতঙ্কে পড়ে গেছো আমি এই কথাটা কেন বলছি তো এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই আগে এই ব্যাপারটা ঠান্ডা মাথায় শোনো আমি তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যেটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অনেকেই মনে করো তেজো কলেজটা সরকারি কলেজ অনেকে মনে করো এটা অনেক বড় একটা ইউনিভার্সিটি আসলে এটা ইউনিভার্সিটির মতনই অনেক বড় কলেজই এটা কিন্তু সত্য কিন্তু এটা সরকারি কলেজ কিন্তু না এটা এটা একদম ধারণা কিন্তু অধিকাংশ মানুষ মনে করে এটা সরকারি কলেজ এই জন্য এখানে গড়পত্রায় সবাই সুজ দিতে থাকে গ্রামগঞ্জে শহরে যারা যারা আছে এখানে সবাই আবেদন করে থাকে এবং আবেদন করার পরে এটা অনেকেই শেষ নামাতে পারেন না অধিকাংশ মানুষের দেখা যায় যে শেষ নামাতে পারে না কিন্তু কলেজে ভর্তি হয়ে গেছে অনেক টাকা দিয়ে কিন্তু শেষ নামাতে পারেন না এর একটাই কারণ যার কারণে থাম্বেলটা আমি তোমাকে দিয়েছি এখন দেখো তোমরা যারা মফস্বলে আছো এই কলেজে চান্স দেওয়ার আগে অথবা আবেদন করার আগে তোমরা অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবা এটা সরকারি কলেজ কিনা এটা অবশ্যই আগে জেনে নিবা হুট করে সরকারি কলেজ নামে স্বপ্ন দেখার কোনো দরকার নাই এখানে দেখো প্রতি মাসে খরচ আছে 1500 টাকা তুমি অনার্স বলো বিবিএ বলো বা তুমি ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বলো প্রত্যেকটা সাবজেক্টেই এখানে প্রতি মাসে খরচ আছে 1500 টাকা এখানে প্রতি বছর ভর্তি হতে হয় প্রতি বছর পূর্ণ ভর্তি হতে হয় অর্থাৎ তুমি যদি ফার্স্ট ইয়ারে ওঠো ফার্স্ট ইয়ারে পড়ো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন তোমাকে পাওয়ার 15000 টাকা দিয়ে ভর্তি হতে হয় ঠিক সেকেন্ড ইয়ার থেকে যখন তুমি থার্ড ইয়ার উঠবা তখনই আবার 15000 টাকা দিতে হয় শুধু এটা না প্রতি মাসে খরচ আছে 1500 টাকা প্রতি বছরে এখানে ফর্ম ফিল আপ খরচ আছে 6500 টাকা তার মানে বুঝতে পারছো প্রত্যেক বছরে তোমার এখানে খরচ হবে 40 থেকে 45 হাজার টাকা যেটা আমাদের মতো অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে এদের দেওয়া একেবারে পসিবল না এখন দেখো যে অনেকে কিন্তু ভর্তি হয়ে যায় এখানে ভর্তি শেষ নামাতে পারেন না এই ব্যর্থতা কার এই যে 15000 টাকাতে যে ভর্তি হয় এখানে এখানে ভর্তি হতে লাগে 15000 টাকা এই যে যারা 15000 টাকাতে ভর্তি হয় এবং অন্যান্য খরচ দিয়ে 18000 টাকা পড়ে যায় যারা ভর্তি হয় এরা যারা শেষ নামাতে পারলো না এই টাকাটা দণ্ড হয়ে গেল না এটা অনেকে মনে করে যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মতো যে প্রতি মাসে হয়তো খরচ হবে 80 টাকা বেতন বা 100 টাকা বেতন বা ঢাকা কলেজের মতো খরচ হবে হয়তো প্রতি মাসে 120 টাকা এটা কিন্তু না প্রতি মাসে এখানে খরচ হয় 1600 টাকা সব খরচ টরচ দিয়ে জোড়াল হয় 1600 টাকা খরচ হয় সব মিলিয়ে তোমাদের এটা অবশ্যই ভাবা উচিত আমি বলবো যে তোমরা অবশ্যই ভেবেছি এখানে সুজ দিবা তোমাদের লাইফটাকে অবশ্যই প্যারার উপরে রেখো না এখানে অনেকে আছে যে কাজ করতে অনেক কাজকর্ম করতে গিয়ে লাস্টে দেখা যায় যে আর পড়াশোনাটা হয় না প্রতি বছর ফর্ম ফিল আপের সময় প্রিন্সিপাল স্যারের রুমের সামনে শত শত স্টুডেন্টের ভিড় আসে শুধুমাত্র অ্যাপ্লিকেশন দিবে স্যার আমাকে কমাই দেন কমাই দেন প্রতি বছর যদি 1600 টাকা খরচ হয় প্রিন্সিপাল স্যার সর্বোচ্চ 2000 টাকা 3000 টাকা কমাবে বাদ বাকি এটা কী করবা কেমনি দিবা তো এইটা কিন্তু অবশ্যই ভেবে চিন্তা দেখবা তো যাই হোক তোমরা সবাই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবা সামনে তোমাদের এই বিষয় নিয়ে অনেক অনেক ভিডিও আসতেছে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ